আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এম ভর্তি পরীক্ষা নিয়ে সবারই মনে কিছু প্রশ্ন থাকে আজকের এই ভিডিওতে আশা করছি আমি ওই সব প্রশ্নের কিছু ধারণা দিতে পারব এর আগে আমরা এম আই এসটির একটি ভিডিও করেছিলাম তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি তারা উপরের আই বাটনে ক্লিক করে নিতে পারো এবং সেই ভিডিওটি দেখে আসতে পারো আজকের ভিডিওতে আমরা তোমাদের লেটেস্ট যে প্রশ্নগুলো ছিল এবং তোমাদের যেই সার্কুলারটি দেওয়া হয়েছে সেই সার্কুলারটির তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলে রাখি আগামী ফেব্রুয়ারি অর্থাৎ আজকে তোমাদের এম অ্যাডমিশন টেস্টের জন্য আবেদন শুরু হয়ে গেছে এবং আঠারোই ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত এই আবেদন চলবে এমআইএসটি তাদের অ্যাডমিশন টেস্ট নিবে আগামী পাঁচই মার্চ দুই তারিখে করোনা পরিস্থিতি খারাপ হলে এই তারিখটা পরিবর্তনও হতে পারে তাই এমআইএসটি এর ওয়েবসাইটের দিকে খেয়াল রাখতে পারো অথবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি রয়েছে সেটাতে ক্লিক করে রাখো যাতে আমরা যে কোনো আপডেট দিলে তুমি সেই আপডেটটি সাথে সাথে পেতে পারো স্যার চলো তোমাদের প্রশ্নগুলো উত্তর দেয়া যাক প্রথমেই তোমরা তোমাদের প্রশ্ন ছিল ভর্তি পরীক্ষার নম্বর কত এখানে দুইটি ইউনিট আছে একটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার এ ইউনিট এবং বি ইউনিট হচ্ছে শুধুমাত্র আর্কিটেকচার এখন এই ইউনিটতে শুধু যারা এক্সাম দেবে তারা একশো নম্বরে এক্সাম দেবে আর যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তারা এ এবং বি দুইটা একসাথে এক্সাম দেবে অর্থাৎ দুইশো মার্কে পরীক্ষা মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে এ সম্পর্কিত তথ্য অ্যাডমিশন সার্কুলারে দেওয়া আছে সেখান থেকে দেখে নিবে প্রত্যেক প্রশ্নের জন্য কত মান কত হবে সেটা বলা যাচ্ছে না তবে কোন সাবজেক্টের জন্য কত নম্বর দেওয়া হবে সেটা দেওয়া আছে আমি এর আগের ভিডিওতে বলেছি এবং অ্যাডমিশন সার্কুলারটি বিশ্লেষণভাবে বলা হয়েছে তোমরা ডেসক্রিপশনেতে দেওয়া লিঙ্কগুলো থেকে এমআইএসটি নিয়ে বিস্তারিতভাবে আমার সব কিছু নিয়ে এমআইএসটির খুঁটিনাটি এ টু জেড আলোচনা করা আছে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এখন প্রশ্ন কি বাংলায় হবে নাকি ইংরেজিতে হবে এই প্রশ্ন হচ্ছে প্রশ্ন বাংলায় হবে এবং ব্র্যাকেটের মধ্যে ইংরেজিতে লেখা থাকবে জিপিএর উপর কোনো মার্কস থাকবে কিনা না জিপিএর উপর কোনো মার্কস নেই কোন মডেলে কোন মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে নন প্রোগ্রামেবল যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে আর হ্যাঁ নাইন নাইন প্লাস এবং নাইন নাইন এই দুইটা ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এ এবং বি ইউনিটে অ্যাপ্লাই করেছি কিন্তু শুধু এই ইউনিটে এক্সাম দেব তাহলে কি কোনো প্রবলেম হবে কোনো প্রবলেম হবে না কিন্তু আমার মতামত থাকবে যদি শুধু এই ইউনিটে এক্সাম দিতে চাও তাহলে শুধু এই ইউনিটে আবেদন করো আর যদি বি দুইটা একসাথে দিতে চাও তাহলে এটাই আবেদন করবে শুধু শুধু আবেদন করে রেখেলে কোনো লাভ নেই কোটা ছাড়া এই ইউনিটে কত সিট তিনশো প্লাস মাইনাস কম বা বেশি হতে পারে আনুমানিক কত পেলে মেরিট বা ওয়েটিংয়ে নাম আসবে এটার উত্তর কখনই সঠিকভাবে বলা যায় না এটা সম্পূর্ণ প্রশ্নের উপর নির্ভর করে তবে আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমাদের সময় প্রশ্ন সহজ হওয়াতে মেরিটের জন্য একশো থেকে একশো আশি মার্কস সেফ জোন ছিল এবং একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ মার্কস ওয়েটিংয়ের জন্য সেফ জোন ছিল আর এইবার সার্কুলারের আগে অ্যাপ্লাই এবং অ্যাপ্লিকেন্ট অনেক বেশি তাই প্রতিযোগিতা বেশি হবে এবারের জন্য পঁচাশি থেকে নব্বই মেরিট এবং ওয়েটিংয়ের জন্য সত্তর থেকে আশি নম্বর অবশ্যই পেতে হবে কোন কোন সাবজেক্টে আলাদা পাশ আছে কিনা না কোনো সাবজেক্টে আলাদাভাবে পাশ নেই টোটাল হচ্ছে চল্লিশ পার্সেন্টে পাশ অর্থাৎ একশো নম্বরে চল্লিশ নাম্বার পেলেই পাশ ধরা হবে কেমিস্ট্রি কেমন প্রশ্ন হয় যৌগ থেকে মোটামুটি দুই থেকে তিনটি প্রশ্ন আসে এবং যৌগের সংকেতগুলো খুবই গুরুত্বপূর্ণ জৈব যৌগ ছাড়া বাকি প্রশ্নগুলো ম্যাথামেটিক্যাল হয় ক্যালকুলাস থেকে কত মার্কসের প্রশ্ন আসতে পারে তিন থেকে চারটি প্রশ্ন আসতে পারে ইংলিশের কোন টপিক থেকে বেশি প্রশ্ন হয় ট্রান্সফরমেশন ট্যাক কোয়েশ্চেন ট্রান্সলেশন রাইট ফর্ম অফ ভার্ব ন্যারেশন অ্যাটসেট্রা এটার প্রশ্ন একটু কঠিন হবে উত্তর করার জন্য কেমন স্পেস দেওয়া হয় অ্যানাফ স্পেস দেওয়া থাকে এবং প্রতিটি পৃষ্ঠা শেষে একটি খালি পৃষ্ঠা থাকে কোনো প্রশ্নের উত্তর নির্দিষ্ট জায়গায় শেষ করতে না পারলে প্রশ্নের নাম্বার দিয়ে ওই খালি পৃষ্ঠায় উত্তর করতে পারবে তবে এটা না করাই উত্তম হবে পার্শিয়াল মার্কিং আছে কিনা পার্শিয়াল মার্কিং আছে যতটুকু পারো লিখে আসবে হলে মোবাইল রাখা যাবে কিনা অবশ্যই যাবে হলে ঘড়ি থাকবে কিনা এমআইএসটি এবং তে অবশ্যই থাকবে হলে ঘড়ি এবং অন্য সেন্টারগুলোতে নাও থাকতে পারে স্যাররাই সময় বলে দেবে হাত ঘড়ি অ্যালাউড না শেষ সময় কি পড়ব নতুন করে কিছু পড়ার দরকার নেই ফর্মুলাগুলো ভালো করে দেখো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকগুলো ভালোভাবে সলভ করো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাঙ্কগুলো ডাউনলোড করার জন্য আমাদের এডু হেল্পলাইন ওয়েবসাইটে গিয়ে তোমরা কোয়েশ্চেন ব্যাংক সেকশন থেকে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো ডাউনলোড করে নিতে পারো যাতায়াতের ক্ষেত্রে পরামর্শ এমআইএসটি বিইউপি মিরপুর বারো ক্যান্টনমেন্টে অবস্থিত এই দুই জায়গায় যাদের সেন্টার পড়েছে তারা হাতে কমপক্ষে তিন ঘন্টা সময় রেখে বের হবা আর অন্য জায়গায় যাদের সেন্টার পড়েছে তারাও হাতে যথেষ্ট সময় নিয়ে বের হবা তাছাড়া এবার করোনার জন্য কুমিল্লা চট্টগ্রাম খুলনা বগুড়ায় সেনানিবাস এলাকাগুলোয় স্কুল কলেজে কেন্দ্র পড়বে আর সেটা তোমাদের অনলাইনে আবেদন করার সময় তোমাদের সুবিধা মতো কেন্দ্র নির্ধারণ করে দিলেই হবে এবং সেই কেন্দ্রে তুমি সেই নির্ধারিত কেন্দ্রে তুমি পরীক্ষা দিতে পারবে আমি কি পরীক্ষা দিতে পারবো এমআইএসটিতে দশ হাজার জন স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তার মধ্যে বর্তমান ব্যাচ অর্থাৎ এইচএসি দুই হাজার নেবে এবং আগের ব্যাচ থেকে দুই সেখানে হচ্ছে এইচএসি দুই হাজার উনিশ ব্যাচের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের হচ্ছে দুই হাজার নেবে এবং এক্ষেত্রে যারা এইচএসি দুই হবে তাদের নাম্বার থেকে পাঁচ নম্বর কাটা যাবে তোমার জিপিএ যদি অ্যাপ্লাই করা স্টুডেন্ট থেকে বেশি থাকে তাহলে তুমি এক্সাম নিয়ে শর্ট লিস্টেড হবে 2020 সালে জিপিএ পাওয়া স্টুডেন্টের সংখ্যা এক লাখ হাজারের বেশি সাধারণত এটা অন্য বছরের তুলনায় প্রায় তিনগুণ গুণ বেশি এত জিপিএ পাঁচ পাওয়া কারণে শর্ট লিস্টে সর্বনিম্ন জিপিএ বলা খুবই মুশকিল সাধারণত পদার্থবিজ্ঞান রসায়ন গণিত ইংলিশের একটা সাবজেক্ট এ প্লাস মিস থাকলেও শর্ট লিস্টের নাম চলে আসে ভাগ্য ভালো থাকলে আরও কম থেকেও চলে আসতে পারে পুরোটাই নির্ভর করবে ওই বছরের রেজাল্ট অন্যভার্সিটিগুলোর রেজাল্ট যারা অ্যাপ্লাই করছে তাদের জিপিএর ওপর ওয়েটিং কবে দেবে আদৌ কি দিবে কেন দিচ্ছে না এরকম প্রশ্নের উত্তর আমাদের কেউই উত্তর দিতে পারবে না এটা একটা ধারণা মাত্র এক্স্যাক্ট হিসাব মিসড দেয় না যেহেতু তাই বলাই মুশকিল ওয়েটিং লিস্ট কয়টা দিবে ওয়েটিং লিস্ট সব জায়গায় এক্সাম শেষে ফলাফল এবং কারা কারা ভর্তি হচ্ছে হচ্ছে না এর উপর নির্ভর করে তাই আগেই এগুলো বলা যায় না এমআইএসটি থেকে মূল কাগজ ছাড়া ভর্তি হওয়া যাবে ফটোকপি দিয়ে কি ভর্তি হওয়া যাবে অবশ্যই যাবে তখন একটা অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন অথরিটি এর কাছে সময় চাইতে হবে কাগজ জমা দেওয়ার জন্য সাধারণত সাত দিন সময় দেওয়া হয় চাইলে এক্সটেন্ডেড করা যায় সময় অ্যাপ্লিকেশনটি ভর্তির সময় করতে পারবে এম আইএসটি সাবজেক্ট দেওয়ার পর কি মূল কাগজ এনে জমা দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই যাবে সাধারণত ভর্তি দু এক দিনের মাথায় সাবজেক্ট দিয়ে দেয় তাই আমি বলবো একটু বেশি সময় চেয়ে অ্যাপ্লিকেশন করতে সাবজেক্ট পছন্দ না হলে আমি কি ভর্তি ক্যান্সেল করতে পারবো অবশ্যই পারবে তখন তোমার পাঁচ হাজার টাকা রেখে বাকি টাকা ফেরত দেওয়া হবে এম আই কি স্বাস্থ্য পরীক্ষা করা হয় এম আই স্বাস্থ্য পরীক্ষা বলতে তোমার শুধু উচ্চতা আর ওজন মাপা হবে আর যতদূর জানা আছে তিনটা টেস্ট করে সেটা রিপোর্ট জমা দিতে হয় ভর্তির সময় ওয়েবসাইটে বিস্তারিত বলা আছে এ ব্যাপারে যাদের কোটা আছে তাদের কি কি কাগজপত্র জমা দেওয়া লাগবে সাধারণত কারো বাবা মা সামরিক হয় তাহলে তাদের নিজ নিজ কর্মস্থল থেকে একটা প্রত্যয়নপত্র আনতে হয় এবং সেটা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার স্বাক্ষর দ্বারা সত্যায়িত করা লাগে এবং ইনকামের একটা ডকুমেন্টও চায় কিন্তু বর্তমানে সেটা চাচ্ছে কি চাচ্ছে না সেটা বলা যাচ্ছে না তবে তোমাদের যে বাবার বাবা মায়ের যে ইনকাম রয়েছে সেই ইনকামের একটা ডকুমেন্ট দিতে হবে এবং সেটার হার্ড কপি অথবা ফটোকপি এমআইএসটি অ্যাডমিশন অফিসে আবেদন করার সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া লাগবে আর মুক্তিযোদ্ধা কোটা এবং উপজাতি কোটা আছে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক কিছু কথা পরীক্ষা শেষ হওয়ার আনুমানিক দুই তিন মাসের মধ্যে ভর্তি শুরু হয়ে যায় তবে এবার সেটা নাও হতে পারে কারণ এই অন্য বছরগুলোতে এমআইএসটি এর এক্সাম শেষের দিকে হতো কিন্তু এবার একদম সবার প্রথমে এক্সাম নিচ্ছে তাই প্রেক্ষাপকটা একটু আলাদা প্রথমে মেরিট লিস্ট এবং তারপর সিরিয়ালি ওয়েটিং লিস্ট এক দুই তিন এভাবে চলতে থাকবে সিট ফাঁকা থাকা সাপেক্ষে সব লিস্টের জন্যই আলাদা আলাদা সময়সীমা থাকবে ভর্তির সময় অবশ্যই সকল কাগজপত্র সাথে নিয়ে আসবে যদি কোটা থাকে তাহলে তার জন্য উপযুক্ত কাগজপত্র সাথে নিয়ে আসবে অনেক সময় দেখা যায় একাধিক ভার্সিটিতে একসাথে ভর্তি তারিখ পড়ায় সার্টিফিকেট জমা দেওয়া নিয়ে বেশ বেগ পেতে হয় এক্ষেত্রে যদি তোমার সাথে প্রয়োজনীয় সার্টিফিকেট না থাকে তাহলে তুমি যেখানে ভর্তির জন্য সার্টিফিকেট জমা রেখেছো সেখানের কাগজপত্র স্যারদেরকে দেখিয়ে তাদের কাছ থেকে কয়েকদিনের সময় নিয়ে নিতে পারো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারো আমাদের ওয়েবসাইটে পোস্ট করা হবে এবং সেই পোস্টের কমেন্টে তোমরা তোমাদের সকল প্রশ্নগুলো করতে পারো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ